हेलो व्यूअर्स, आज के अपना देखो गरुर चाप मैं जैसे इंग्लिशे बीप चाप बोली बीप चापटी क्यों करते हैं। ये जे समस्त मसला दरकार एखे हमारे किस मसला धनिया गुड़ा जैत्री जयफल सदा गोलमरीच चिकेन मसला गरम मसला गुड़ा এটা কাঁচামরিচ বাটা আর এছাড়া আমরা এখানে দারচিনি এলাচ ও লং তিনটি পরিমাণ মতো গুঁড়া করে পাউডার করে নিতে পারি। চলুন দেখা যাক কীভাবে আমরা চাপটি তৈরি করব। ডিয়ার্স, এখানে আমি প্রথমে চাপের মাংস নিব স্লাইস মতো, এরপর এই লোহার এই ছেচুনির মাধ্যমে এটিকে আমরা ছেঁচে একটু পাতলা করে নিব যাতে এটিতে মশলা সহজে ঢুকতে পারে। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে এটি ছেঁচা হচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। এতে সুবিধা হলো যে এর ভিতরে আপনার মশলা ঢুকাতে খুব সহজ হবে। ভিউয়ার্স, এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হলো যে আমাদের চাপটি তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট লবণ, চিনি ও লেবু, এই তিনটা জিনিস কিন্তু আমাদের লাগবে। আমরা পরে যখন আমরা মশলাটা তৈরি করব চাপের জন্য তখন আমরা দেখাবো এটা কীভাবে তৈরি হচ্ছে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এখন আমি আপনাদেরকে দেখাবো মশলার কী কী মশলা আমি ইউজ করছি, কীভাবে দিচ্ছি। আমি যেহেতু আমি এখানে প্রায় হাফ কেজি থেকে পৌনে এক কেজি পরিমাণ আমি মাংস চাপ নিয়েছি, তো ওই পরিমাণে আমাকে মশলাটা ইউজ করতে হবে। তো আমি কাঁচামরিচ বাটা নিচ্ছি, আমি তিন চামচ কাঁচামরিচ, চিনি এক চামচ, লবণ পরিমাণ মতো। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বোঝার জন্য আমি মাংসটির উপরে আমি মশলাটি দিচ্ছি, কিন্তু এতটুকু মশলা দিয়ে আমি পুরো পৌনে এক কেজি মাংস আমি ম্যারিনেট করব। গোলমরিচ, সাদা গোলমরিচ গুঁড়ো, এটি গরম মশলা, জৈত্রী, ধনিয়া বাটা, জায়ফল বাটা,
এটা দিচ্ছি আমি দারচিনি এলাচ ও লং গুঁড়ো। সর্বশেষ আমরা যেটা করব লেবু ছেঁকে দেবো, লেবুর রস। আমাদের সাথেই থাকুন, আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটি এখন ম্যারিনেট করব, সবগুলো মাংস আমি মিশাবো। হ্যালো ভিউয়ার্স, এটা হলো মশলা, মশলা আমি রেডি করছি। এখানে আমি এখন ইয়ে দেবো, গুঁড়ো মরিচে গুঁড়ো দেবো 3 চামচ, এরপর বেসন দেব 1 কাপ, এটা আমি মিক্স করতে থাকি। এরপরে আমরা এটা এখানে কিছু ময়দা দিব, এটা কিন্তু ড্রাই হয়ে গেছে, আমরা এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিব। আমি এখানে ময়দা নেব 1 কাপ, লবণটা কিন্তু আমাদের পরিমাণ মতো দিতে হবে। এটা যেহেতু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে, আমি এখানে সামান্য কিছু পানি দিব। সামান্য কিছু পানি দিচ্ছি, ভিউয়ার্স পানি দেওয়া শেষ। এখন আমি খুব ভালো করে এটি ম্যারিনেট করব। তারপরে আজ একে একে আমি সমস্ত মাংসে আমি এটি খুব সুন্দর করে মাখিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, এবার 2 চামচ আদা রসুন দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিব। ভিউয়ার্স, আমি স্তরে স্তরে মাংসগুলি সাজাচ্ছি এবং অল্প অল্প করে মশলা দিয়ে দিচ্ছি। এটি আমরা মশলাটি লাগানোর পরে, মশলাটি দেওয়ার পরে ঠিক 1 ঘন্টা এভাবে রেখে দিব আমরা ফ্রিজে। এরপর একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং তখন একটু টেস্ট করতে হবে যে কোনো মশলা বা লবণ কোনোটা কম বেশি করলো কি না। ভিউয়ার্স, মশলাটি যদি বেশি ঘন হয়ে যায়, অতিরিক্ত ঘন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটু পানি নিব। পানি নিলে, পানি সহজে নিলে আমাদের মশলাটি একটু পাতলা হবে।
হয়ে গেল আমাদের চাপে মশলা মাখানো। এইভাবে আমরা এক ঘন্টা রেখে দিব, এরপর আমরা যখন ভাজব তখন আমরা ফিরে আসবো। ভিউয়ার্স, অনেকক্ষণ এটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল, এখন আমরা ভাজতে যাব। ভিউয়ার্স, আমি ফাইনালি বিগ চপটি ভাজতেছি, দেখুন আপনি। এরপর পরিবেশন করবো, সেটাও দেখাবো আপনাদের। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ বিগটি ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগবে না, শক্ত থেকে যাবে। মরিচ চলে যাওয়ার সময় ভাজা চলতেছে, কি খেতে ইচ্ছে করতেছে চলে আসুন। আমি সরাসরি আপনাদেরকে দোকান থেকে দোকানে ভিডিওটাই দেখাচ্ছি, আপনাদের দোকানে যেভাবে চাপ করা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি।